সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব কপোতাক্ষ নদ নিয়ে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মুর্শিদুল হক, সহকারী শিক্ষক বাংলা, তক্তাচালা দাখিল মাদ্রাসা, সখীপুর, টাঙ্গাইল। আমি আজকে তোমাদেরকে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতার অংশ থেকে কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করব। এটা লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি বাংলা সাহিত্যের মধ্যে কবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন অসাধারণ প্রতিভার নাম, যিনি ছোটোবেলা থেকে বাংলা সাহিত্যকে মনের মধ্যে লালন করলেও ইংরেজি সাহিত্যের প্রতি তার অগাধ বিশ্বাস থাকার কারণে তিনি ধর্মত্যাগী হয়েও ইংরেজি সাহিত্য রচনা করার জন্য সুদূর ফ্রান্সে চলে গিয়েছিলেন। এই মহিমানুষীর জন্ম হয়েছিল 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নাই যে শাখায় তার অবস্থান নাই। বাংলা শাখায় বাংলা উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প প্রত্যেকটা স্থানেই এই মহিমানুষীর অবস্থান রয়েছে। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত যে অবদান রেখে গেছেন তা বাংলা সাহিত্যে অন্য অন্য কবি সাহিত্যিক তা রেখে যেতে পারেননি। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করে বাংলা সাহিত্যে প্রথম চতুর্দশপদী কবিতা রচনা করেন, যা বাংলা ইংরেজি সাহিত্যে প্রথম সনেট আকারে প্রকাশ করা হয়। বাংলা সাহিত্যের এই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে শুনবেন যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন যশোরের এক জমিদারের সন্তান। ইংরেজি সাহিত্যে ছোটোবেলা থেকেই তো খুবই পারদর্শী ছিলেন। এই ইংরেজি সাহিত্যকে তিনি মনের মধ্যে বুকের মধ্যে লালন করতেন। তার পিতার অবাধ্য হয়ে তিনি ধর্ম ত্যাগ করে, সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং মাইকেল উপাধি নাম ধারণ করে তিনি ফ্রান্সে চলে যান। ফ্রান্সে গিয়ে তার লেখালেখি কাব্য সাহিত্য রচনা শুরু করেন। ফ্রান্সের যে সমস্ত কবি সাহিত্যিকরা ছিলেন তখনকার সময়, হেলমেট, ওয়ার্ডসওয়ার্থ, শেক্সপিয়ার, তারা যখন বুঝতে পারলো যে একটা ভিন্ন দেশের লোক এ দেশে এসে তার সাহিত্যকর্ম রচনা করে সাহিত্যে অবদান রাখতেছে, তখন তারা তার বিরুদ্ধ আচরণ করলো। তারা বুঝতে পারলেন যে মাইকেল যদি এভাবে তার সাহিত্য রচনা করতে থাকে তাহলে আমরা তার সাথে আর পেরে উঠতে পারবো না। এই জন্য তার সাহিত্য রচনা করার যে পত্রিকায় যে প্রকাশ করার যে মাধ্যম, সেই মাধ্যম তারা বন্ধ করে দিল। এমনকি তিনি অর্ধাহারে অনাহারে থাকা শুরু করলেন। তখন মাইকেল মধুসূদন দত্তের মনে পড়ল সেই যশোরের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই কপোতাক্ষ নদীর কথা। অর্থাৎ মানুষের মনে যখন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষা যখন পূরণ না হয় তার মধ্যে কিন্তু দেশাত্মবোধের জন্ম হয়, দেশপ্রেমের জন্ম হয়। মাইকেল মধুসূদন দত্তের এরকমটি হয়েছিল। তিনি সেই ফ্রান্সের বার্সাই নগরীতে বসে কপোতাক্ষ নদ রচনা করেন। কপোতাক্ষ নদের মধ্যে আমরা দেখতে পাই যে মাতৃভূমির প্রতি তার অগাধ একটা ভালোবাসা ছিল, জন্ম নিয়েছিল জীবনের শেষ প্রান্তে। এই কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতারই একটি অংশ। চতুর্দশপদী কবিতা হচ্ছে 14 অক্ষরের 14 পংক্তির রচনা, যার প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক আর শেষের 6 লাইনকে বলা হয় ষষ্টক। প্রথম 8 লাইনে থাকে ভাবের প্রবর্তনা আর শেষের 6 লাইনে থাকে ভাবের পরিণতি। আমরা আগেই জেনেছি সুপ্রিয় শিক্ষার্থী, অনুরাগে প্রেমের উন্মেষ, বিরহে হচ্ছে তার বিকাশ আর মিলনে হচ্ছে তার সার্থকতা। এই পৃথিবীতে যত মহিমানুষী দার্শনিক কবি সাহিত্যিক যুগে যুগে জন্মগ্রহণ করেছেন প্রত্যেকেই দেশকে ভালোবেসেছেন। স্বদেশ উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। এই পৃথিবীতে যত মহিমানুষীর জন্ম হয়েছে তারা দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছেন। কিন্তু আমরা প্রথম জীবনের প্রথম অবস্থানের দিকে তাকালে দেখতে পাই যে মাইকেল মধুসূদন দত্ত জীবনের প্রথম সায়ন্যে তিনি বাংলা ভাষাকে মনে প্রাণে ঘৃণা করতেন বিদায়, জীবনের শেষ সায়ন্যে তিনি বাংলা ভাষাকে মনের মধ্যে ধারণ করে লালন করেই তিনি এই চতুর্দশপদী কবিতা রচনা করেছেন, যা বাংলা সাহিত্যে আজও বিরল। অন্য কোনো সাহিত্যিক বা কবি আজও এই চতুর্দশপদী কবিতা বা সনেট রচনা করতে পারেন নাই। এই চতুর্দশ কবিতার প্রথম লাইন এটি এরকম, এটা হচ্ছে 14 অক্ষরের 14 পংক্তি রচনা। সতত হেনত তুমি পরমর মনে, সতত হেনত তোমার কথা ভাবিয়ে বিরলে। কবির সেই ফ্রান্সের বার্সাই নগরীতে বসে তার সেই কপোতাক্ষ নদীর কথা মনে পড়তেছে, যেখানে তিনি শৈশব কাটিয়েছেন, যেখানে তার ভালোবাসার সময় কাটিয়েছেন, যে নদীর পানিতে তিনি পান গোসল করেছেন, যে নদীর পানি পান করে তিনি বড় হয়েছেন, তার সেই শৈশবের স্মৃতি তার সেই ফ্রান্সের বার্সাই নগরীতে বসে বসে মনে পড়তেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই কপোতাক্ষ নদ
আজকে যতটুকু আমরা শেষ করতে পারলাম, পরবর্তী ক্লাসে তোমাদেরকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য তোমাদের এখানেই সমাপ্তি। ধন্যবাদ তোমাদের সকলকে।